朋友们，大家好，希望大家一切都好。Hello， 朋友们，大家好，希望大家一切都好。তো আজ আমি তোমাদের জন্য দ্য লেজেন্ড ড্রামাটির এপিসোড 49 এবং এখান নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো যেমনটা তোমরা গত এপিসোডে দেখেছিলে যে মিংশুয়ান ওয়াংলোসেক ধ্বংস করতে লিনের সাহায্য চেয়েছিল। তো এরপরে মিংশুয়ান লিনকে তার লাইটিং সোয়ার্ডটি দিতে বলে। লিন তাকে লাইটিং সোয়ার্ড তো দিয়ে দেয়, আর তার সাথে এটিও প্রমিস করিয়ে নেয় যে সে যেন খুব তাড়াতাড়ি ওয়াংলোসেক শেষ করে। লিনে চলে যাওয়ার পরে মিংশুয়ান চিকে বলে তাদের অন্য ইমর্টাল সেকে লোকেদের ডাকতে বলে। তখন চি বলে যে যেদিন থেকে জিয়া ও ওয়াংলোসেকের লিডার হয়েছে সকল ইমর্টাল সেকের লোকেরা আমাদের ইমর্টাল সেক ছেড়ে দিয়ে নিজ নিজ সেক নিরাপদ রাখার জন্য চলে গিয়েছে। আমার মনে হয় না যে তারা আসবে। এতে জিয়াং অর্থাৎ মিংশুয়ানের বডিতে থাকা জিয়াং বলে যে সবাই জানে যে জিয়াংকে জাওয়াই মেরেছে। আমাদের শুধু অপেক্ষা করা লাগবে যে এই গুজব যেন সকলের কাছে পৌঁছে যায়। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি চ্যাং, জাওয়াও এবং বাকি সকল লোক হাংগুয়ানের কবরের কাছে আসে। এখানে সকলেই ছিল শুধুমাত্র শ্যানচিয়ান বাদে। লি চ্যাং শ্যানচিয়াংকে না দেখে তার সৈন্যকে শ্যানচিয়াংকে ডাকার জন্য পাঠায়। অন্যদিকে আমরা শ্যানচিয়ানকে দেখতে পাই যেখানে এখনও তার রুমে বসেছিল। সে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না যে হাংগুয়ান তাকে একলাই ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। তার তো এখনও এমনটাই মনে হচ্ছিল যে যেন হাংগুয়ান তার সামনেই বসে আছে। আর তখনই লি চ্যাংয়ের পাঠানো সৈন্য এসে শ্যানচিয়াংকে হাংগুয়ানের কবরের কাছে যাওয়ার কথা বলে। সৈন্যের আওয়াজ শুনে শ্যানচিয়ান কান্না শুরু করে দেয়, আর সে তার কান্না আটকানোর জন্য তার মুখে কিছু খাবার ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে হাংগুয়ানের কবরের কাছে চলে আসে, আর সে হাংগুয়ানের জন্য তার পছন্দের সুইটসও নিয়ে এসেছিল। তো তখন তারা সকলেই তাদের রিচুয়াল করে আর আবারও ওয়াংলোসেকে চলে আসে। আর যেখানে জাওয়া লি চ্যাংকে বলছিল যে হাংগুয়ান এখন চলে গিয়েছে, এখন আমরা তোমার ড্রেমোনরাকে কীভাবে শেষ করব। তখন লি চ্যাং উত্তর দেয় যে যদি এখানে হাংগুয়ান থাকতো তাহলে সে এই কথা শুনে অনেক খেপে যেত, আর যেহেতু সে এখন এখানে নেই যার কারণে আমার ডেভিলরাকে এখন থামাতে হবে, আর তা না হলে সে অনেক লোককেই আহত করবে। অন্যদিকে শ্যানচিয়ান হাংগুয়ানের লেখা সকল প্রেসক্রিপশন দেখছিল। তখনই তার সেকের একটি সৈন্য এসে তাকে বলে যে ইমর্টাল সেকের সকল লোকেদেরই আবারও মিটিংয়ে ডাকা হয়েছে, আপনি কি সেখানে যাবেন? অবশ্য আপনি তো আপনার সকল কাল্টিভেশন এবং মার্শাল আর্ট হাংগুয়ানের সাথে থাকার জন্য শেষ করে ফেলেছিলেন, আপনার কি এটার জন্য এখন আফসোস হচ্ছে না? তখন শ্যানচিয়ান বলে যে আমার তো এটার কোনো আফসোসই নেই, আর আমি মিটিংয়েও যেতে পারবো না, তুমি এখান থেকে যেতে পারো। সেই সৈন্যটি চলে যাওয়ার পরে শ্যানচিয়ান আবারও হাংগুয়ানের প্রেসক্রিপশন দেখা শুরু করে, আর হাংগুয়ানকে মনে করতে শুরু করে, আর তার স্মৃতি মনে করে আবারও কাঁদতে শুরু করে। তো আগে জাওয়াও সীমারংকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি জানতে পারলে যে জিয়াংয়ের ক্ল্যানে কী হয়েছিল। তখন সীমারং বলে যে হাংগুয়ান আর জিয়াং দুজন ভাই ছিল, আর জিয়াং কোনো সময় হাংগুয়ানকে আঘাত পৌঁছাতে চাচ্ছিল না। তাহলে হাংগুয়ানকে কে জেলে বন্দি করলো? আমার মনে হচ্ছে সে সময় জিয়াংয়ের ক্ল্যানে অন্য কেউ ছিল যার কারণে সে তাকে জেলে বন্দি করেছে, আর তখন হয়তোবা সেই লোকটি জিয়াংয়ের পুরো ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছে। ওই সময় লি চ্যাংও সেখানে ছিল আর তাদের দুজনের কথা শুনছিল। তখন লি চ্যাং বলে যে আমার মনে হয় এই সকল কিছুই এই জিয়াংয়ের ম্যানুয়ালের জন্যই হয়েছে, যার কারণে তুমি যে এটা খোঁজ লাগাও যে ম্যানুয়াল এখনও পর্যন্ত আছে না নাই। সীমা রঙে সেখান থেকে চলে যাওয়ার পরে লি চ্যাং জাওয়াকে তার জন্য খাবার আনতে বলে সেখান থেকে বাহিরে পাঠিয়ে দেয়। জাওয়াওয়ের বাহিরে যাওয়ার পরে লি চ্যাং দেখে যে তার ডেভিলরা এখন আস্তে আস্তে তার ওপরেই আক্রমণ করছে। প্রথমে তো তার ইমোশনাল কন্ট্রোল না হতে পারলে বা বেশি রেগে গেলে তখনখানি তার হচ্ছে ডেভিলরা জাগতো, কিন্তু এখন দেখতেছে যে যখন তখন তার ডেভিলরা জেগে যাচ্ছে। অন্যদিকে জিনসু, লিনজি আর ইমোটার সেগের আর্টি লিডার তাদের মিটিংয়ে চলে আসে, যেখানে মিংশুয়ানকে দেখে তারা তিনজন অনেকটা শকড হয়ে যায়। মিংশুয়ান তাদের তিনজনকে ওয়াংলোসেক খতম করার কথা জিজ্ঞেস করে। এতে জিংশুয়ান বলে যে আপনি অলরেডি দুইবার জাওয়া লি চ্যাংয়ের সাথে ফাইট করে হেরে গিয়েছেন, এখন আমরা আবারও ফাইট করে নিজেদের ক্ষতি করতে চাচ্ছি না। তখন মিংশুয়ান বলে যে তোমার কি আমার শক্তির উপরে কোনো বিশ্বাসই নাই নাকি? তখন জিংশু বলে যে এমনটা না, কিন্তু যদি আপনি জিয়াউকে হারিয়ে ফেলেন তাহলে আমি আপনার সাথে দেব। এ কথা শুনে মিংশু বলে যে যদি তুমি এমনটাই চাও তাহলে আমি জিয়াউকে হারিয়ে আমার শক্তি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। অন্যদিকে জিয়াউ সেই গুহায় এসেছিল যেখানে কোনোদিন লি চ্যাং বন্দি ছিল। জিয়াউ সেখানে তার ম্যাজিক ইউজ করে বুঝতে পারে যে সেখানে কি হয়েছিল, আর কিছুক্ষণ পরে সে সব বুঝতে পারে যে কিভাবে লি চ্যাংকে সিল করা হয়েছিল আর মিংশুয়ান তাকে মুক্তি দিয়েছিল। আর তখন জিয়াউ নিজে নিজেকে বলছিল যে লি চ্যাংকে আবারও এই গুহায় বন্দি করতে হবে।
অন্যদিকে শ্যানচিয়ান আবারও হাংগুয়ানের কবরের কাছে আসে আর সেখানে উচি খেলা শুরু করে। লু শিচি আর জিয়ান যখন শ্যানচিয়ানকে এমনটা করতে দেখে তখন তারা বুঝতে পারে যে শ্যানচিয়ান এখনো হাংগুয়ানকে ভুলতে পারেনি। আগে জিয়াও লিচাংয়ের সাথে ফাইট করার জন্য তাকে ফ্যাঙ্গো মাউন্টেনে ডাকে আর তখনই জাওয়াও রুমে চলে আসে। জাওয়াওকে দেখে লিচাং সেই মেসেজটি পুড়িয়ে ফেলে। জাওয়াও যেন সন্দেহ না করে যার কারণে লিচাং তার সাথে কিছু সময়ও কাটায়। তারা দুজন কাগজের বাটারফ্লাইও বানায়। তো পরের দিন লিচাং জিয়াওয়ের সাথে ফাইট করতে চলে আসে, কিন্তু জিয়াও ধোকা দিয়ে লিচাংকে সেই গুহার মধ্যে নিয়ে আসে আর তাকে আবারও সিল করে ফেলে। আর এই পরবর্তী সিনে জাওয়াও যখন লিচাংয়ের রুমে আসে তখন সে তাকে দেখতে না পেলে তাড়াতাড়ি করে সীমারঙ্গের কাছে যায়। আর তখন সীমারং বলে যে এমন কি কোনো কথা আছে যেটা তোমাকে লিচাং তোমার কাছ থেকে লুকিয়েছে মনে করো তো? তখন জাওয়াও মনে পড়ে যে সে যখন রাতে লিচাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল তখন লিচাং কারো একটি মেসেজ পুড়িয়ে ফেলেছিল। আর তখন সে বুঝতে পারে যে লিচাং অবশ্যই জিয়াওয়ের সাথে দেখা করতে গিয়েছে, যার কারণে সেও তাড়াতাড়ি করে জিয়াওয়ের সাথে দেখা করতে চলে যায়। আর ঠিক সেই সময় মিং সোয়ানও জিয়াওয়ের সাথে ফাইট করতে চলে আসে। জিয়াও তার ভাইকে নিয়ে তাড়াতাড়ি করে গুহা থেকে বাইরে আসে আর সে তার ভাইকে কোথাও লুকাতে বলে আর মিং সোয়ানের সাথে ফাইট করা শুরু করে। কিন্তু মিং সোয়ান এই সময় অনেক বেশি শক্তিশালী ছিল। জিয়াও তার সকল শক্তি ইউজ করার পরও তার কাছ থেকে হেরে যাচ্ছিল। জিয়াওয়াও তাড়াতাড়ি করে জিয়াওয়ের সাথে দেখা করতে আসছিল, কিন্তু পথেই তার সাথে জিং শুয়ে দেখা হয়ে যায়। সে তার গলা টিপে ধরে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই সময় এই ফরেস্টে কি করছো? অন্যদিকে সেই ওল্ড ম্যানটি জি ইউকে বলছিল যে সেই মেরোরটি আনতে, কারণ সে তার পাস্ট লাইফের কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তোবা ভুলে গিয়েছে, যার কারণে সে বলে যে আমি আমার পাস্ট লাইফের কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গিয়েছি আর আমার মেরোরে সেটি দেখতে হবে। অন্যদিকে জাওয়াও জিয়াওয়ের সাথে মিং সোয়ানের ফাইট হওয়ার শব্দ শুনতে পায় আর জাওয়াও যখন সেখানে আসে তখন সে দেখে যে সেখানে জিয়াও আর মিং সোয়ান ফাইট করছিল। মিং সোয়ানকে দেখে জাওয়াও তার সাথে ফাইট করে, কিন্তু মিং সোয়ান এখন পর্যন্ত তাদের দুজনের চাইতেও বেশি শক্তিশালী ছিল। জিয়াওয়ের একটি হাতও এই ফাইটে কেটে যায় আর পরিস্থিতি খারাপ হতে দেখে সে জাওয়াওকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে। জাওয়াও যখন তার কাছ থেকে লিচাংয়ের কথা জিজ্ঞাসা করে তখন জিয়াও বলে যে আমি তাকে আবারও সিল করে ফেলেছি, আমি চাই না যে সে তার তোমার ডেভিল অরার কারণে তোমাকে আঘাত পৌঁছাক। জাওয়াও লিচাংকে বাঁচাতে যাচ্ছিল তখনই জিয়াও বলে যে যদি তুমি তাকে বাঁচাতে যাও তাহলে বাইরে তোমাকে মিং সোয়ান দেখে ফেলবে আর তোমাকে মেরে ফেলবে, তখন তুমি তাকে বাঁচাতে পারবে না। অন্যদিকে জিং শু লিচাংকে বাঁচানোর জন্য আসে, যেটাতে জিয়াও লিচাং আর জাওয়াও তিনজন মিলে মিং সোয়ানকে মারতে পারে। এখন জিং শু সেই গুহায় এসে লিচাংকে বলে যে জাওয়াওয়ের অনেক বিপদ, তুমি কি এখন এখানে বন্দী হয়ে থাকতে চাও? জাওয়াওয়ের নাম শুনে লিচাংয়ের আস্তে আস্তে জ্ঞান ফেরা শুরু করে। আর অন্যদিকে জিয়াও জাওয়াওকে বলে যে তুমি প্রথমেও মিং সোয়ানকে সিল করেছিলে, আমাকে বলো তুমি তাকে সিল কিভাবে করলে, হয়তোবা আমিও তাকে আবারও সিল করতে পারি। আর তখন জাওয়াও বলে যে আমি ওই সময় আমার ব্লাড ইউজ করেছিলাম আর এখন আমার কাছে আমার ওয়েপন নেই, যার কারণে আমি আমার ব্লাড ইউজ করতে পারবো না। এতে জিয়াও তার নিজের সোর্ড জাওয়াওকে দেয় আর মিং সোয়ানকে আবারও সিল করার কথা বলে। কিছুক্ষণ পরে মিং সোয়ানও সেই গুহায় তাদের খুঁজতে খুঁজতে চলে আসে। জাওয়াও তার সহজ টার্গেট ছিল তাই সে প্রথমে জাওয়াওকে একেবারে মারার চেষ্টা করে। তখনই জিয়াও তার সোয়ার্ড দিয়ে মিং সোয়ানের ভিতরে চালিয়ে দেয় আর যেই সোয়ার্ডে জাওয়াও তার ব্লাড ইউজ করেছিল, কিন্তু এইবার মিং সোয়ানের কিছুই হয় না, সে এখনো আগের মতোই ছিল। এটি দেখে জিয়াও জাওয়াওকে নিয়ে আবারও পালাতে থাকে। মিং সোয়ান তখনও তাদেরকে পিছু করছিল আর একটি জায়গায় এসে তাদেরকে ধরে ফেলে। নিজেদের যান বাঁচানোর জন্য তারা মিং সোয়ানের সাথে ফাইট করা শুরু করে। অন্যদিকে লিচাংয়েরও জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু সে তখনও বন্দী ছিল। সে জাওয়াওকে যে কোনোভাবে বাঁচাতে চাচ্ছিল, যার কারণে সে ডেভিল ওরাকে তার দেহকে কবজা করার সুযোগ দেয়। যখনই ডেভিল ওরা তার উপরে কবজা করে নেয় তখনই সকল চেন্স অটোমেটিকলি ভেঙে যায়। আর অন্যদিকে জিয়াও যখন দেখে যে সে আর বেশিক্ষণের জন্য মিংসনের সাথে ফাইট করতে পারবে না তখন সে তার ডুপ্লিকেটকে ডাকে আর জাওয়াওকে সেখান থেকে নিয়ে যেতে বলে। যতক্ষণ পর্যন্ত সে মিং সোয়ানের মনোযোগ তার দিকে রাখে, জিয়াও কিছুক্ষণ পর্যন্ত তো তাকে থামিয়ে রাখে, কিন্তু শেষে সে মিং সোয়ান তাকে হারিয়ে দেয় আর তার সকল পাওয়ার নিতে লাগে। অন্যদিকে দ্বিতীয় জিয়াও জাওয়াওকে নিয়ে কিছু দূরই এসেছিল আর তখন সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। সে গায়েব হওয়ার আগেই জাওয়াওকে বলে যে আমি যেহেতু একজন ডেভিলোরা তাই আমিও জানি যে ডেভিলোরাকে কিভাবে শেষ করতে হয়। তোমার লাইটিং সোর্ড ইনার ডেমনকে অর্থাৎ ডেভিলোরাকে শেষ করতে পারবে। আমি প্রথমে তোমাকে এটি বলিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম যে তুমি হয়তো বা আমাকেও আঘাত করতে পারো। একথা বলতে বলতে দুইটা জিয়াওই সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। মিং সোয়ান জিয়াওকে মেরে খুব খুশি হয়ে গেছিল, কিন্তু তখনই তার উপরে কেউ সোয়ার্ড চালিয়ে দেয়। মিং সোয়ান যখন সামনে তাকিয়ে দেখে তখন সেখানে লিচাং দাঁড়িয়ে ছিল। এখানে জিয়াও গায়েব হওয়ার আগেই তার ডেভিল ওরা লিচাংকে বলে দিয়েছিল যে ডেভিল ওরাকে লাইটিং সোয়ার্ড দিয়ে মারা যেতে পারে। মিং সোয়ান এই অ্যাটাকের জন্য অনেক বেশি আহত হয়ে যায় আর কোথাও লিচাং তার কাছ থেকে লাইটিং সোয়ার্ড যেন না নিয়ে নেয় তার ভয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াওয়ের মরে যাওয়ার সাথে সাথেই চীনের জ্ঞান ফিরে আসে, অবশ্য তার পুরো কাল্টিভেশন এখনও রিকভার হয়েছিল না।
অন্যদিকে জাওয়াও জিয়াওকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসেছিল যেখানে মিংশুয়ান আর জিয়াও ফাইট করছিল। আর সেই সময় সেখানে লিচাং দাঁড়িয়েছিল, যাকে থেকে জাওয়াও তাড়াতাড়ি করে তাকে হাক করে নেয়। তখন জাওয়াও তাকে বলে যে মিংশুয়ান আমাদের অনেক সাথীদের মেরে ফেলেছে, তাকে যদি থামানো না যায় তাহলে সে সাধারণ মানুষদেরও মারা শুরু করতে পারে। অন্যদিকে জিংশু লিনজিয়ের কাছে আসে আর তাকে বলে যে জিয়াও মরে গিয়েছে আর মিংশুয়ান তাকে মেরে ফেলেছে, আর তার পরবর্তী টার্গেট আমি। এটা ওই মিংশুয়ান নাই যাকে আমরা গোল্ড আইটি বলতাম, এটা অন্য কেউ। একটু ভাবো, জাওয়াও আর লিচাং তাকে প্রায় শেষই করে ফেলেছিল, তাহলে এত তাড়াতাড়ি তার সকল শক্তি কিভাবে রিকভার হলো? আমার মনে হচ্ছে জিয়াং আর তার ক্ল্যানকে মিংশুয়ানই শেষ করেছে। তুমি কি তাকে শেষ করার জন্য আমাকে সাহায্য করবে? তখন লিনজি বলে যে মিংশুয়ান এখন বর্তমানে অনেক পাওয়ারফুল, আমি যদি তোমার শেখকে সাহায্য করি তাহলে সে আমার পুরো শেখকে খতম করে দিবে। তখন জিংশু বলে যে যদি তুমি আমার সাথ না দিতে চাও তাহলে দিও না, আমি একলাই তার সাথে ফাইট করব। এটুকু বলে জিংশু সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লিনজি তাকে থামায়, তাকে বলে যে আমার শেখ হয়তোবা তোমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু আমি করব। তো এর পরবর্তী সিনেমা দেখতে পা যে জিয়াও আর লিনজি শ্যানচিয়ানের কাছে এসেছিল। জিংশু শ্যানচিয়ানকে বলে যে হাংগংকে যখন জেলে বন্দি করেছিল তখন সেখানে অন্য একজনও ছিল। শ্যানচিয়ান যখন তার নাম জিজ্ঞাসা করে তখন জিংশু বলে যে সে সময় সেখানে মিংশুয়ান ছিল, তার জন্য হাংগুয়ানের জীবন গিয়েছে আর পুরো ক্ল্যান ধ্বংস হয়ে গিয়েছে। লিনজিয়ে শেখ, আমার শেখ, তোমার শেখ আর ওয়াংলু শেখ যদি একসাথে হয়ে যায়, আর হ্যাঁ থাউজেন্ড ডাস্ট প্যাভিলিয়ন শেখও যদি একসাথে হয়ে যায়, তাহলে আমরা এই পাঁচ শেখ মিলে মিংশুয়ানকে হারাতে পারি। এটুকু বলেই তারা দুজন সেখান থেকে আবারও চলে যায়। তারা দুজন চলে যাওয়ার পরে শ্যানচিয়ান ও চীনের সাথে দেখা করতে যায়। অন্যদিকে লিচাংয়ে চিকিৎসা করার জন্য জাওয়াও একটি ডাক্তারকে দেখেছিল, আর তার চিকিৎসা করার পরে সেই ডাক্তারটি বলে যে লিচাংয়ের কোথাও আঘাত তো লাগেনি কিন্তু তার ইন্টারনাল অর্গানস অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে। ওয়েল ডক্টরও জানতো না যে এই সকল কিছু লিচাংয়ের ডেভিল অরার কারণে হচ্ছিল। তখনই জিয়ান লু শিচির সাথে জাওয়াওর কাছে আসে আর তাকে বলে যে আমার আঙ্কেল চীনের জ্ঞান ফিরেছে। এই কথা শুনে জাওয়াও কিছুটা শান্তি পায়। এখন হয়তো বা চিনি একজন যে কিনা লিচাংকে সাহায্য করতে পারে। আগে চি কিছু সন্ধ্যের সাথে লিনজি এসেকে তল্লাশি করার জন্য আসে। আসলে সে সেখানে জিংশুকে খোঁজার জন্য এসেছিল। লিনজি সেখানে তল্লাশি নেওয়ার জন্য বাধা দেয়। তখন চি বলে যে জিংশু মিংশুয়ানকে মারার চেষ্টা করেছে, যদি তুমি তাকে বাঁচাও তাহলে মিংশুয়ান তোমাকেও শেষ করে ফেলবে। এতে লিনজি তার সেকে তল্লাশি নেওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। আসলে জিংশু লিনজি এসেকে ছিল না, কারণ সে জানতো যে চি তাকে ধরার জন্য তার থেকে যাবে, যার কারণে সে প্রথমে সেখান থেকে বের হয়ে গিয়েছিল। তল্লাশি নেওয়ার পরে চি যখন তাকে খুঁজে পায় না তখন সে লিনজিকে বলে যে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি জিংশুয়ের কাছ থেকে দূরে থাকো, তাছাড়া তুমিও কোনো কারণ ছাড়াই মারা যাবে। আর ওদেরকে শ্যানচিয়ান চীনের কাছে আসে আর মিংশুয়ানের জিয়ানের ক্ল্যানকে শেষ করার কথা বলে। ততক্ষণে লিনজিও সেখানে চলে এসেছিল আর জিংশুয়ের লেটার চীনকে দেয়। জিংশু সেই লেটারে সকল কিছু লিখেছিল যা কিছু মিংশুয়ান জিয়াংয়ের ক্ল্যানে করেছে। অন্যদিকে জিংশু নিজেই চ্যাংল্যাংয়ের কাছে আসে আর মিংশুয়ানকে হারানোর জন্য তাকে সাহায্য করতে বলে। আগে লিচাংয়ের ডেভিল অরা আবারও তার উপরে কব্জা করার চেষ্টা করছিল, তখন জাওয়াও তাকে সামলায় আর লুশিজিকে সীমারংকে ডাকার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে সিজিটিতে সে ওল্ড ম্যান তার পাস্ট লাইফ দেখে আর সে সেটাতে বুঝতে পারে যে সেই হলো ডেমন কিং। ওয়াংজুন সোয়ার্ডের ভিতরে একটি ডেমন ওরা ছিল যার সাথে একটি কন্ট্রাক্ট করে ডেমন কিং তার সার্ভেন্ট হয়ে গিয়েছিল, আর তার পরিবর্তে ডেমন ওরা তাকে অনেক বেশি শক্তি দিয়েছিল। কিন্তু ডেমন কিং যখন দেখে যে সেই ডেমন ওরা এখন তার ছেলে লিচাংয়ের উপরেও যখন আক্রমণ করা শুরু করেছিল তখন সে লিচাংকে মারারও চেষ্টা করেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে এটা বুঝতে পারে যে এতে তার ছেলের তো কোনো দোষ নেই, সকল ভুল তার নিজের, না তো সে কন্ট্রাক্ট করতো আর নাই তার ছেলের এই অবস্থা হতো। অন্যদিকে সীমারং লু শিচির ডাকার কারণে লিচাংয়ের কাছে আসে। এখন সীমারং আর জাওয়াও লিচাংকে জিজ্ঞাসা করে যে ফ্যাংমু মাউন্টেনে জিয়াও তোমার সাথে কি করেছিল। একথা শুনে লিচাংয়ের সেই সিন মনে পড়ে যখন সে আবারও সিল হয়ে গিয়েছিল, আর জাওয়াওকে বাঁচানোর জন্য সেও তার বাবার মতোই ওয়াংজুন সোয়ার্ডের ডেভিল অরার সাথে কন্ট্যাক্ট করেছিল। এই সকল কথা লিচাং তাদের দুজনকেও বলে দেয়। তার কথা শুনে সীমারং বলে যে সে যেন ওয়াংজুন সোয়ার্ড আগে থেকে আর ইউজ না করে। তখন লিচাং বলে যে আমি যদি ওয়াংজুন সোয়ার্ডের ইউজ না করি তাহলে আমি মিংশুয়ানের সাথে ফাইট কীভাবে করবো। এ কথা শুনে জাওয়াও বলে যে আমার মিংশুয়ানের সাথে কোনো বদলা নেওয়ার দরকার নেই, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই। সীমারং জাওয়াওর সাথে দেয় আর ওয়াংজুন সোয়ার্ডকে আবারও সোয়ার্ডটা অনেক সিল করার কথা বলে। এদিকে ডেমন কিংয়েরও তার পাস্ট লাইফ দেখে খারাপ লাগতে লাগে, তার ছেলের জন্য অনেক খারাপ লাগছিল, কারণ লিচাংয়ের আজকে যে অবস্থা হয়েছে তার সকল দায়িত্ব সেই ছিল। তো অন্যদিকে আমরা মিংশুয়ানকে দেখতে পাই যে কিনা লিনকে ওয়াংশুকের ওপরে নজর রাখতে বলে যাতে সে বুঝতে পারে যে লিচাংয়ের ডেভিল পাওয়ার কোথা থেকে আসছে। অন্যদিকে জাওয়া লিচাংকে খুব তাড়াতাড়ি ওয়াংজুন সোয়ার্ডকে সিল করার কথা বলে, কিন্তু তার সে সময় এটা জানা ছিল না যে তার সাথে কথা বলা লিচাং না বরং ডেভিল ওরা ছিল।
তো অন্যদিকে সকল সেক লিডাররা মিংশুয়ানের মিটিংয়ে চলে আসে। এখানে চীন আর চ্যাংল্যাং মিংশুয়ানকে জিজ্ঞাসা করে যে সে এত তাড়াতাড়ি রিকভার কিভাবে হলো। তখন মিংশুয়ান বলে যে তোমাদের সকলেরই মনে হয় এটা মনে হচ্ছে যে আমি জিয়াং এর ক্ল্যানকে ধ্বংস করে তার সিক্রেট টেকনিক ইউজ করেছি, কিন্তু এই সকল কিছুই মিথ্যা। আমি খুব তাড়াতাড়ি রিকভার হতে পেরেছি কারণ লিউশু মরার আগে তার সকল পাওয়ার আমাকে দিয়ে দিয়েছিল। আর থাকলো কথা জিয়াং এর ক্ল্যানকে ধ্বংস করা, তো ওটা মনে হচ্ছে আমার জাওয়াই সেটি করেছে, কারণ জাওয়াইয়েরই তার সিক্রেট টেকনিকটি দরকার ছিল। তো এখানে এপিসোড 49, 50 এবং 51 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।